আসলে আমরা যখন পীর মুর্শিদ ধরি, এই পীর মুর্শিদটা আমরা ধরি আমাদের প্রভুকে পাওয়ার জন্য, এটা একটা মাধ্যম, একজনের মাধ্যমে আরেকজনকে খোঁজা, একজনের ভিতরে আরেকজনকে খোঁজা, অর্থাৎ নিজেকেই খোঁজা। আমার গানটা যে আসলে প্রভু কোন পথে চলাফেরা করে, কোন পথ দিয়ে যায়, সেই পথে আমরা থাকতে পারি নাকি, সেই পথে গেলে অবশ্যই আমরা দর্শন পেতে পারি, তার উপরে আমার গানটা। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, সদাই আমি দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়ারে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া।
সদা থাকি কণ্ঠের ব্যাপনসা আহিয়ারি, আমি সদা থাকি কণ্ঠের দিকে সা আহিয়ারি। আরে দয়াল এই রাস্তাতে কত লোক, আর যায় আসে ও অভিরত, কি পাইছা এই রাস্তাতে কত লোক, কত লোক যায় আসে ও অবিরত। আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, ওরে আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, সদাই থাকি পন্থ পাদে চাইয়ারি। দরদি ও কি ফাইজা পন্থের দিকে সা, আমি সদা থাকি পন্থের পানে সা। দয়াল এই অধীনে এই নিবেদন দেখা দিয়া রা মরি যাবি আমি তোমার যুগল চরণ পাইয়া, ওরে দয়াল মরি যেন তোমার যুগল চরণ পাইয়া, আমি সদাই থাকি পন্থ বাদে চাইয়া। সদাই থাকি পন্থ পানে চাইয়ারি, কি খাচ্ছা না মারে পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়ারি। দয়াল জান মারে পতিয়া আসবে সদাই থাকি পন্থ পানে চাইয়ারি।